হ্যালো আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে মিলার্নিং এর ফাউন্ডার এন্ড সিউ আমাদের যেই প্রতিদিনকার এই নিউজ থেকে ইংলিশ শিখের যে আয়োজন আজকে আমরা আছি ফিফটি আমাদের এই আয়োজনটা আপনাদের অনেকেরই ভালো লাগে তবে যেই কাজটা করতে হবে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর মিলার্নিংয়ের পেজে ফলো দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এই আয়োজন ভালো লাগলে আর আমরা খুশি হয়ে আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন যে ভাই ভাল লাগছে ব্যাপারটা যদি আপনি উপকৃত হন অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাথে আজকের পর্বে আমরা পূর্ব হচ্ছে বাংলাদেশের যেই রিজার্ভ হ্যাঁ ফরেন কারেন্সি মানে বিদেশি মুদ্রার যে রিজার্ভ যে ডলার বা যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু বাইরের দেশ থেকে কিনতে পারি ওইটা সম্পর্কে একটা আর্টিকেল ডেইলি স্টার থেকে আমরা একটু দেখি আমাদের এখানে কি বলছে আমাদের এই হেডিংটাতে বলছে ফরেক্স রিজার্ভ এই ফরেন রিজার্ভকেও ফরেক্স হিসাবে বলা হয় ঠিক আছে ফরেন এই ফরেন রিজার্ভস বলতে পারতেন আপনি বা ফরেক্স রিজার্ভ ড্রপ টু এটা কি হয়েছে ড্রপ করে গেছে পড়ে গেছে কত 9.4 বিলিয়ন হ্যাঁ নাইন পয়েন্ট ফোর বিলিয়ন আফটার আকু পেমেন্ট আকু একটা অর্গানাইজেশন যেটা আমরা একটু পরে দেখব তা এই অর্গানাইজেশনটা হচ্ছে বাংলাদেশ আটটা না নয়টা দেশ আমরা এখানে দেখব ওই দেশগুলোর মধ্যে পেমেন্টের মাধ্যম হিসেবে কাজ করে তাদের কাছে পেমেন্ট করা হয় তারা আরেকটা ইয়াতে দিয়ে দেয় ওকে সেটা এটা হচ্ছে আকু পেমেন্টের কারণে আমাদের রিজার্ভটা আরেকটু কি হয়েছে কমে গেছে আমাদের আগে বাকি ছিল এই বাকিগুলা শোধ করা হয়েছে হ্যাঁ পেমেন্ট করা হয়েছে একটু খেয়াল করেন আমাদের এই জায়গায় আর্টিকেলটা শুরু হয়েছে এবং এই জায়গায় বিস্তারিতভাবে আমরা জানব আমাদের মূল পারপাস কি থাকবে আমাদের মূল পারপাস থেকে আমরা ইংলিশ শিখব হ্যাঁ এটা মূলত যারা বেসিক দুর্বল তাদের জন্য আমাদের অ্যাডভান্সের জন্য কিন্তু অ্যাডভান্স ব্যাচ আছে ফ্রি হ্যান্ড ব্যাচ তারপরে হচ্ছে রিডিং আইএলস রিডিং ব্যাচ আর তারপরে হচ্ছে বিসিএস এর ইংলিশ ইংলিশ সংক্রান্ত কোর্সগুলো সম্পর্ক ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন একটু খেয়াল করেন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ফরেন এক্সচেঞ্জ মানে কি বিদেশি মুদ্রার যে বিনিময় এই বিনিময়ের যে রিজার্ভটা আছে আমাদের যে ভান্ডারটা আছে বাংলাদেশের বাংলাদেশেস বলছে হ্যাজ ড্রপড কোন টেন্স হ্যাজ ড্রপড হ্যাজ ড্রপ হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু 19.44 অর্থাৎ টু মানে বলছে ড্রপ করে পড়ে এই জায়গায় আসছে আগে একটা কিছু ছিল পরে এখানে আসছে টু ওকে কত 19.44 বিলিয়ন আফটার দা পেমেন্ট অফ পেমেন্ট করার পর কত বিলিয়ন পেমেন্ট করছে 1.37 বিলিয়ন ইন ইমপোর্ট কিসের ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে আর এক্সপোর্ট মানে কি রপ্তানি করা এখন খেয়াল করেন যারা এক্সপোর্ট করে তাদেরকে আমরা কি বলি রপ্তানি করে এক্সপোর্টার বাংলাদেশ থেকে যারা বিদেশে পণ্য বিক্রি করে আর যারা বিদেশ থেকে কিনে তাদেরকে বলা হয় আমরা ইম্পোর্টার বিলস অফ জুলাই অ্যান্ড আগস্ট অর্থাৎ আগের সরকারের বিল পে করা লাগছে যার কারণে এই টাকাটা পেমেন্ট করার পর এখন রিজার্ভ পেশে দাঁড়াইছে এইটা উনিশ দশমিক বিলিয়ন ডলার একটা জিনিস খেয়াল করবেন ১৯ বিলিয়ন বলছে কিন্তু এস হয় নাই আমরা এটা অনেকবার আগে আলোচনা করছি যে যদি বিলিয়ন মিলিয়ন থাউজেন্ড বলা থাকে তিন মিলিয়ন থ্রি হবে না কিন্তু মিলিয়ন হবে। হবে। এই মাথায় রাখতে তাহলে আমরা পরের অংশে কি আছে একটু দেখার চেষ্টা করি গভর্নমেন্ট পেইড দ্য বিল গভর্নমেন্ট কি করছে বিলটা পে পেইড করে দিছে মানে পরিশোধ করছে অতীতকালে বলছে পে নামে যে ভার্ভটা আছে ভার্ভটার অতীতকাল ওকে আমরা জানি একটা ভার্ভের তিনটা ফর্ম থাকে তাই না বাকি দুইটা ফর্ম মানে আলাদা আলাদা থাকে এরকম দ্য বিল টু দ্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু আকুর যে পূর্ণরূপ সেটা এখানে বলা আছে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের অবশ্যই এই জিনিসটা মুখস্থ করতে হবে আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন কবে অন মানডে আমরা আগের পর্বে বা বিভিন্ন পর্বগুলোতে বলছি যে বার তারিখের আগে অন ব্যবহার করা হয় খেয়াল করেন দ্য আকু ইজ আ তেহরান ইরানের যে রাজধানী তেহরান ভিত্তিক মানে ভিত্তিক তেহরান ভিত্তিক অর্গানাইজেশন ফর সেটিং সেটেলিং সেটেল করা মীমাংসা করা ফর সেটেলিং খেয়াল করেন ফর প্রেপোজিশনের কারণে সাথে আইনজীবী বসছে ওকে সেটলিং পেমেন্টস অ্যামং অ্যামং আর বিটুইনের মধ্যে পার্থক্য নিশ্চয় আমরা জানি অবশ্যই জানি বিটুইন মানে দুইজনের বিষয়ে দুইজনের মধ্যে কোনো কিছু মীমাংসা করা বিতরণ করা এরকম ক্ষেত্রে আর এমং মানে দুইজনের বেশি তাহলে এমং নাইন কান্ট্রিজ নয়টা দেশের মধ্যে মীমাংসা করে দেয় পেমেন্টের হ্যাঁ পরিশোধের ইন্ডিয়া বাংলাদেশ ভুটান ইরান তারপরে মালদ্বীপ মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলোর মধ্যে মধ্যস্থত হিসেবে কাজ করে আন্ডার দ্য আকু আকুর অধীনে বাংলাদেশ ক্লিয়ার্স বাংলাদেশ কি করে ক্লিয়ার করে দেয় পরিষ্কার করে দেয় মানে শেষ করে দেয় এরকম ইম্পোর্ট বিলস আমদানি বিল এভরি টু মান্থস হ্যাঁ এভরি টু মান্থস মানে প্রত্যেক দুই মাস পর দুই মাস পর পর বিল পে করতে হয় এভরি টু মান্থস প্রত্যেক দুই মাস পরপর অ্যান্ড দ্য রিজার্ভ ইউজালি ফলস ইউজালি মানে কি সাধারণত ইউজালি সাধারণত রিজার্ভ ইউজুয়ালি ফলস দেখেন রিজার্ভ যেহেতু সিঙ্গুলার এখানে ফলস ব্যবহার করছে পড়ে যায় আফটার দা পেমেন্ট ইজ মেড পেমেন্টটা যখন ইজ মেড তৈরি করা হয় মানে পেমেন্টটা যখন করা হয় আফটার মানে পরে পেমেন্ট তৈরি করার পরে রিজার্ভটা সাধারণত ফল করে অর্থাৎ নেমে যায় এখানে কি বলছে অন আগস্ট দেখেন আগস্টের আগে কিন্তু অন হয় না মূলত আগস্টের আগে ইন হয় মাস আর বছর আগে ইন হয় মূলত এখানে আগস্টটা মূল উদ্দেশ্য না এখানে আগস্টের উনত্রিশ তারিখ মূল উদ্দেশ্য আমরা জানি তারিখের আগে কি ব্যবহার করা হয় অন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টোর্ড স্টোর্ড শব্দটা কোথেকে আসছে আসছে হচ্ছে স্ট্যান্ড থেকে স্টোর্ড অ্যাট টোয়েন্টি পয়েন্ট কত আপনার ফাইভ ফোর বিলিয়ন অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল সিক্স মানে এর একটা সিস্টেমের কথা বলছে ইন্টারন্যাশনাল আইএমএফ এর কথা আমরা জানি আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে ব্যালেন্স অফ পেমেন্ট আছে যারা অ্যাকাউন্টিং এর আছেন তারা অবশ্য বুঝবেন তারা একটা হিসাব নিকাশ করে তাদের একটা সিস্টেমের মাধ্যমে ওইটার আপনার অ্যাজ পার অ্যাজ পার মানে হিসাবে যেমনটা অ্যাজ পার মাই অপিনিয়ন আমার অপিনিয়নের হিসাবে আমার অপিনিয়ন আমার মতে এরকম অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ব্যালেন্স শিট এইটা অনুসারে আপনার ওইটা দাঁড়াইছিল কত বিশ দশমিক চুয়ান্ন বিলিয়ন স্ট্যান্ড থেকে আসছে স্টোর অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক ডেইটা বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুসারে এই ডেইটা হচ্ছে প্ররাল এটা সিঙ্গলের হচ্ছে ডেইটাম হ্যাঁ মানে একটা ডেটার কথা বলতেছে অ্যাস পার অ্যাস পার মানে কি বলছিলাম হিসেবে অনুসারে ওকে অ্যাস পার দা সেন্ট্রাল ব্যাঙ্কস কনভেনশনাল ক্যালকুলেশানস কনভেনশনাল মানে গতানুগতিক হ্যাঁ সবসময় যেভাবে করে থাকে কনভেনশনাল ক্যালকুলেশন দ্য গ্রোথ মোট রিজার্ভ স্ট্যান্ডস ওই যে স্ট্যান্ড স্টোর যে ভার্বটার মেইন ফর্ম হচ্ছে স্ট্যান্ড রিজার্ভ স্ট্যান্ড এট টোয়েন্টি বিলিয়ন আফটার দ্য আকু পেমেন্ট হ্যাঁ আকু পেমেন্ট বাংলাদেশ ব্যাংক যেভাবে হিসাব করে ন্যাচারালি আপনার কনভেনশনাল ভাবে সেন্ট্রাল ব্যাংক যেভাবে হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক ওই হিসাবে মূলত আপনার চব্বিশ পয়েন্ট বিলিয়ন কিন্তু আইএমএফ এর কন্ডিশন আছে আমার ঋণ পাইতে হইলে আমি যে স্টাইলে বলবো এই হিসাব করতে হবে অর্থাৎ তোমার কাছে কেউ পাওনা আছে এইটা তোমার কাছে ধরেন ধরেন আপনার কাছে ধরেন পাঁচশো টাকা আছে এখন আপনি বলেন ভাই আমার কাছে পাঁচশো আছে কিন্তু আরেকটা লোক আপনার থেকে দুইশো পায় তো আইএমএফ বলতেছে ওই যে লোকটা দুইশো পায় ওই দুইশো মাইনাস করেই আপনাকে হিসাব করতে হবে যখনই পে করেন না কেন আপনাকে ধরে পে করে ফেলতে হবে এই জন্য বলতে হবে আপনার কাছে তিনশো টাকা আছে এরকম আর কি ব্যাপারটা দ্য গ্রোজ মানে মোট ফরেন ফরেক্স রিজার্ভ স্টোর্ড অ্যাট এত বিলিয়ন বিফোর দ্য পেমেন্ট পেমেন্টের আগে আপনার দাঁড়াই ছিল কত

কিপ মানে আমরা যখন বলি যে আমরা বলি কিপ গোয়িং অনেক সময় বলি চলতে থাকো এরকম মানে এরা আছে নদীর যে জলোশ্বাস বা ঢেউ উপরের দিকে উঠে বেড়ে যায় এটাকে বলা হয় সার্জ সিন্স কখন থেকে ইট সার্জ যখন বেড়ে হয়ে গেছে টু আর রেকর্ড হাই অর্থাৎ একেবারে রেকর্ড সংখ্যক হাই অফ ফোর্টি এইট ইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আগস্ট একুশ সালের আগস্টে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল আমাদের ড্রাইভ 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 বাই বাই হ্যাঁ থেকে আসছে পরিচালিত পরিচালিত করা করা এটা হয় এখানে মূলত হচ্ছে একটা উজ্জ্বাস হচ্ছে ইজ বা হুইচ আর যে হিসাবে বলি প্লুরাল হইলে হুইচ হুইচ আর সিঙ্গুলার হলে ইস ওকে ড্রাইভ এন্ড বাই এ স্পাইক ইন এ স্পাইক মানে হচ্ছে কি একেবারে বিন্দু উচ্চ হয়ে যাওয়া এরকম ঠিক আছে ইন ইম্পোর্ট পেমেন্টস ইম্পোর্ট পেমেন্ট মানে কি আমদানি বিল ইন দা পোস্ট প্যান্ডামিক এর পরবর্তী সময়ে ইম্পোর্টটা কিন্তু বেড়ে গেছিল এরকম একটা কথা বলছে ওই সময়টাতে একটু খেয়াল করেন আচ্ছা দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ড ট্রেন মানে কি প্রচলন অর্থাৎ চলতেছে এরকম একটা অবস্থা ডাউনওয়ার্ড মানে অবস্থা কন্টিনিউড এটা চলমান ছিল কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া চলমান থাকে এরকম এমিজ ইনক্রিজেস ইন ইনপুট বিলস এমিরস এমিরস মানে মূলত এই শব্দটা আমরা এমিড হিসাবে জানি এমিড মানে মধ্যে মধ্যে এটাকে এমিরসও লেখা যায় এমিরস অর্থাৎ আমরা বলি না তুমি এই দুঃসময়ের এই খারাপ সময়ের মধ্যেও এই ধরনের কথা বলতে পারো যে মধ্যেও এমিড দ্য ব্যাড সিচুয়েশন ওকে এরকম তাহলে এমিট ইনক্রিজেস ইন ইম্পোর্ট বিল এই ডাউনওয়ার্ড ট্রেনটা কন্টিনিউ ছিল এমিট মধ্যে ইনক্রিজেস ইন ইমপ্রুট বিল যখন আমাদের ইনক্রিজেস বৃদ্ধি পাচ্ছিল বা বৃদ্ধি পাওয়া অবস্থায় ইন ইম্প্রুট বিল আমদানি বিলের ক্ষেত্রে এগেন্স্ট লোয়ার এক্সপোর্ট এগেন্স্ট এই বিমপুট বিল বাড়তেছে এর বিপরীতে আমাদের এগেন্স বিপরীতে লোয়ার এক্সপোর্ট মানে কম একেবারে অনেক কম কি আমাদের এক্সপোর্ট মানে রপ্তানি লোয়ার শব্দটা আসছে লো মানে কম এটা থেকে আসছে লোয়ার তারপরে আমরা জানি লোয়েস্ট ওকে এটা মূলত ডিগ্রি থেকে আমরা জানি একভের তিনটা ফর্ম থাকে পজিটিভ কম্পারেটিভ সুপারেটিভ লো লো মানে হচ্ছে কম যেমন আমরা বলি হাই হায়ার হাইয়েস্ট এরকম ওকে আচ্ছা এখন খেয়াল করে রেমিটেন্স হ্যাঁ লোয়ার এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স এক্সপোর্টেবল রেমিটেন্স আর্নিং আর্নিং মানে উপার্জন আনটিল দ্য এন্ড অফ দ্য আওয়ামী লীগ রিজিম আওয়ামী লীগের যে রিজিম আছে মানে শাসন ওকে আন্টিল পর্যন্ত এন্ড অফ দ্য আওয়ামী লীগ আওয়ামী লীগ শাসনের যে শেষ হওয়া পর্যন্ত অন আগস্ট ফাইভ ইন দ্য ফেস অন আগস্ট ফাইভ আগস্টের পাঁচ তারিখে ইন দ্য ফেস অফ মুখে কিসের মুখে অফ আই স্টুডেন্ট লেড ছাত্রদের দ্বারা পরিচালিত এটা লিড থেকে আসছে লিড ভার্বের তিন নাম্বার ফর্ম হচ্ছে লেড দুই নাম্বার ফর্ম একই স্টুডেন্টস লেট মাস মুভমেন্ট গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বলতে পারি এই স্টুডেন্টদের দ্বারা পরিচালিত গণ আন্দোলনের মুখে রিজিম তারিখ শেষ হওয়ার আগ পর্যন্ত আনটিল পর্যন্ত আপনার এই এই যে ডাউনার ট্রেনটা কন্টিনিউ ছিল ঠিক আছে তারপর দেখেন একটা কথা বলে রাখি যারা আমার এই ভিডিওগুলো দেখেন সো আমাদের যদি ভালো লাগে আপনাদেরকে এই ভিডিওগুলো কমেন্ট বক্সে জানাবেন আমরা চাই বেশি বেশি কমেন্ট হোক আপনারা কেমন লাগে আমরা এই জিনিসটা শুনতে ভালো লাগে সত্যি কথা বলতে ইন্সপায়ার্ড হই ওকে আর যারা অ্যাডভান্স লেভেলে ইংলিশ রাইটিং শিখতে চান এবং যাদের লক্ষ্য বিসিএস আছে ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে যা সবার জন্য যারা আইএলস দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে যারা উদ্যোক্তা ইংলিশ দরকার পড়ে যারা কর্পোরেটে জব করেন ইংলিশ ইমেল লেখা বা ইংলিশের অন্যান্য কাজ লাখে তারা দেশের বাইরে থাকেন বা বিভিন্নভাবে ইংলিশটা যাদের দরকার লাগে তাদের জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আপনি পত্রিকার মতন করে লিখতে পারবেন এরকম কথা দিচ্ছি আমরা আমি আপনাদেরকে এই পুরো কোর্সটা করাবো আর যাদের টার্গেট বিসিএস আছে তাদের জন্য আলাদা বিসিএস এর একটা দুইশো মার্কের কোর্স আছে ওই কোর্সটাতে ইনশাল্লা ভর্তি হইলে আপনার অলরেডি ভর্তি চলতেছে ক্লাস শুরু হয়ে গেছে দ্রুত ভর্তি হয়ে যাবেন তাছাড়া আইএলসের যে রিডিং প্রেসেসগুলো থাকে অনেক বড় বড় প্রেসেস অনেক কঠিন থাকে এগুলো পড়ে বুঝতে পারেন না আমি কি করে ওই পেসেসগুলো রেকর্ডেড কোর্স আছে আমার কাছে আমি নিজে তৈরি করতেছি চলমান অবস্থায় তো যারা ওই কোর্সে পড়তে চান তাদেরও জানাবেন ইংলিশ সংক্রান্ত কোনো যে কোনো কোর্স আপনার চাহিদা অনুযায়ী যদি আছে কিনা জানতে চান তাহলে আমাদের এর পেজে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে তাহলে চলেন লেস ব্যাক টু আওয়ার ক্লাস আমরা কি বলতেছিলাম এখানে এখানে বলছে আফটার দ্য চেঞ্জ ওভার চেঞ্জ ওভার মানে যে পরিবর্তনটার কথা বলতেছে চেঞ্জ ওভার ওকে দ্য সেন্ট্রাল ব্যাংক স্টপড সেন্ট্রাল কি করছে থামাই দিছে দেখেন পি ডাবল হয়েছে মূলত শব্দটা ছিল স্টপ আমরা অনেকগুলো ভিডিওতে আগের ক্লাসে বলছি শেষ তিনটা লেটারের মধ্যে যদি প্রথমটা শেষেরটার প্রথমটা ক্যান্সেলেন্ট হয় মাস্কানটা ভায়ল হয় সেই সিচুয়েশানে আপনার শেষের যে লেটারটা সেটা ডাবল করতে হয় ওকে যেমন ধরেন কাট কাট এর আইএনজি করার জন্য কাটিং ব্যবহার করা হয় কিন্তু কাট এর পাস্ট কিন্তু এই স্টপের মতন দুইটা টি দিয়ে কাটেড এরকম না এটার কাট এর যা আছে সব একই সেলিং ডলারস কি করছে যে ডলার কিনা থামাই দিছে ফ্রম ইটস রিজার্ভ রিজার্ভ থেকে ডলার কিনা না বিক্রি করা বিক্রি করা থামিয়ে দিছে বিসাইডস বিসাইডস মানে এই ছাড়াও তাছাড়াও এরকম দুইটা শব্দ আছে একটা হচ্ছে বিসাইড বিসাইড মানে হচ্ছে পাশে ধরো আমার পাশে কেউ একজন বসে আছে এটাকে আমরা বলি বিসাইড আর বিসাইডস মানে হচ্ছে তাছাড়া এইটা ছাড়া এরকম ওকে দ্য ব্যাংকিং রেগুলেটর যা ব্যাংকিং যারা রেগুলেট করে নিয়ন্ত্রণ করে অলসো ডি মূল্য কমায় দিছে দ্য টাকা টু ওয়ান টোয়েন্টি ইচ ইউএস ডলার অর্থাৎ প্রত্যেক ডলারের বিপরীতে আপনার টাকার মান কমায় একশো বিশ টাকাতে নিয়ে আসছে এমিড ওই যে একটু আগে বলছিলাম এটাকে লেখা যাবে এমিড মধ্যে মধ্যে কিসের শর্টেজ গ্রিন গ্রিন বলা হয় ডলারকে ইউএস ডলারের অন্য নাম হচ্ছে গ্রিন ব্যাক গ্রিন ব্যাংকের গ্রিন ব্যাকের যে শর্টেজ ঘাটতি এই ঘাট ঘাটতির মধ্যে মানে ঘাটতিতে আছে এই বলা হয় ঘাটতির মধ্যে এমিট ঘাটতির মধ্যে তারা কি করলো টাকার মানটা কমাই দিল এন প্রেসার এন প্রেসার অন দা ব্যাংক্স এবং ব্যাংক প্রেশার কে দেয়া শুরু করছে টু সেটেল ইম্পোর্ট পেমেন্ট সেটেল মানে মীমাংসা করে দেওয়া আমদানি যে বিল আছে ওই বিলের কথা বলছে একটু খেয়াল করেন আমরা শেষ পর্যায়ে আসছি আমাদের এই আয়োজন ভালো लागले আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মিলানিং লার্নিং পেজ ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি যে কাজটা করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের কাছে ওকে আফটার দ্য পলিটিক্যাল চেঞ্জ অবভার রাজনৈতিক যে পরিবর্তনের পরে রেমিটেন্স সেন্ট এই সেন্ট মূলত হচ্ছে আমার ভারভের তিন নাম্বার ফ্রম সেন্ট থেকে আসছে এটা মূলত পেসিভ বয়েস। রেমিটেন্স উইচ রেমিটেন্সেস প্রুরাল ফ্রম এটা আমরা বলি উইচ আর সেন্ট যেগুলো পাঠানো হয়েছে বাস বাই বাংলাদেশি বাংলাদেশিদের দ্বারা রেমিটেন্স কি নিজেকে নিজে পাঠাইতে পারে পার না তাহলে তখন আমাদের কি লাগবে পেসিভ বয়েস। তো এই জন্য এটার এক লেখার স্টাইল এই হুইচ আর অংশটা না লিখে রেমিটেন্স সেন্ট বাই দ্য বাংলাদেশ ইস বাংলাদেশ ইস লিভিং বাংলাদেশি যারা লিভিং অ্যাব্রোড মানে বিদেশে বসবাস করতেছে ওই রেমিটেন্সটা ওকে কি হয়েছে সৌর মানে হচ্ছে বেড়ে যাওয়া হঠাৎ করে পানি বা কোনো কিছু যে কোনো বেড়ে যাওয়াকে সোর বলা হয় নেয়ারলি নেয়ারলি মানে হচ্ছে প্রায় প্রায় বলতে আমরা বলি অ্যাবাউট আমরা বলি অ্যারাউন্ড আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রোক্সিমেটলি মানে প্রতি বছর বছর এরকম বলতেছে ইয়ার টু কত আপনার ইয়ার অন ইয়ার টু বছর প্রতি বছর বছর আপনার বছরের পর বছর টু পয়েন্ট টু বিলিয়ন এট দা এন্ড অফ দ্য আগস্ট আগস্টের শেষে ওকে আচ্ছা আগস্টের আগস্ট এইজিং দ্য প্রেশার ইজিং ইজি থেকে হচ্ছে মানে ইজিং আপনাকে সহজ করে অন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ টু সাম সাম এক্সটেন্ড মানে কিছুটা হলেও টু সাম এক্সটেন্স মানে টু সাম এক্সটেন্স আমি এটা আসলে বলতে পারি কোনো না কোনো ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে এটা বলা যেতে পারে টু সাম এক্সটেন্ট ওকে মানে আপনার এই পরিস্থিতিতে বা বলা যেতে পারে যে আপনার কি হয়েছে প্রেশারটাকে এইজিং করে দিচ্ছে মানে সহজ করে দিচ্ছে ইজিং হ্যাঁ তারপর বলছেন অ্যাকর্ডিং টু ব্যাংকার্স ব্যাংকারদের মতে রেমিটেন্স রিসিপ্ট হ্যাঁ রেমিটেন্স যে রিসিভ করেছে প্রাপ্তি প্রাপ্তি এই রিসিপ্ট মানে আমরা যেই বাজারে বা দোকানে যে রিসিপ্ট সনদ নেই রসদ ওই যে কি বলে যে নাম যে কি কি কিনলেন এটার যে তালিকাটা হ্যাঁ এই রসিদ রসিদ ওকে এই ওইটাও একটা এটার অর্থ রিসিভ মানে প্রাপ্তি মে রাইজ বাড়তে পারে ইন দ্য ডেজ টু দা কাম ডেইস টু দা কাম মানে যেই দিনগুলো আসতেছে মানে সামনের দিনগুলোতে একটু খেয়াল করেন ডেইস টু কাম যেই দিনগুলো আসছে থ্যাঙ্কস টু দা এফোর্ট অফ দা সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের প্রচেষ্টাকে ধন্যবাদ দিচ্ছে অ্যান্ড সাপোর্ট অফ দা রেমিটেন্স আর্নার্স যারা রেমিটেন্স আর্ন করে বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন যারা রেমিটেন্স আর্ন করেন তাদেরকেও থ্যাঙ্কস দিতেছে যে আপনাদেরকে সাপোর্ট আপনারা যে সাপোর্টটা দিছেন এই সাপোর্টটাকে থ্যাঙ্কস দিচ্ছে রেমিটেন্স আর্নার যারা আর অর্জন করে আর্ন করে আর্নার্স টুয়ার্স দ্য নিউ এন্ট্রি অফ গভর্নমেন্ট টুয়ার্স মানে প্রতি দিকে প্রতি বা দিকে দিকে মানে ইন্টারিম নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের প্রতি যেই সরকারের প্রতি সেন্ট্রাল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে থ্যাংক ইউ এবং যারা রেমিটেন্স আনা তাদেরকে থ্যাংক ইউ কেন কারণ তারা ইয়াদের প্রতি যে ইয়া রাখছে আপনার সাপোর্টটা রাখছে এবং এফোর্টটা দিছে কার প্রতি এফোর্ট দিছে নিউ ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এফোর্ট দিছে সো আমাদের এই ফিফটি যেই পর্বটা ছিল ডেলি স্টার থেকে এইভাবে আমাদের প্রতিদিনকার যে আয়োজন ডেইলি স্টার থেকে ইংরেজি শেখা বা শুধু ডেলি স্টার না বিভিন্ন পত্রিকা থেকে আমরা দেই বিবিসি বা বিবিসি থেকে তারপর হচ্ছে আপনার গার্ডিয়ান আল জাজিরা ডেইলি স্টার বিজনেস স্ট্যান্ডার্ড এরকম বিভিন্ন আর্টিকেল নিয়ে আমরা আপনাদেরকে ইংলিশের বেসিকটা ডেভেলপ করানোর চেষ্টা করি যারা অ্যাডভান্স লেভেলে পত্রিকার মতন রাইটিং শিখতে চান যারা বিসিএস দিবেন যারা আইএস দিবেন তাদের জন্য আমাদের কোর্স আছে তো যেটা করতে হবে আমাদের মিলানিংয়ের এর যোগাযোগ করতে হবে অথবা আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আয়োজন এই ফ্রি আয়োজনগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে তাহলে আমরা একটু ইন্সপায়ার্ড হই সো আজকের ক্লাসে আমি হাবিব রহমান ছিলাম আপনাদের সাথে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী পর্বেতে থ্যাংক ইউ সো মাচ